গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, কালকে রাতেও না আমার ঘুমটা ঠিক হয়নি, ভোর 5টায় ঘুমিয়েছি, আবার সকাল 7টায় উঠে গেছি। তাই না, কিছু নিয়ে হয়তো কোনো টেনশন বা কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না, ঠিক নিজেও বুঝতে পারছি না যে আমি কী নিয়ে ভাবনা চিন্তা করছি। যাই হোক না কেন, তো এখন একটু বেরোবো। সকালে না আমি একবার বেরিয়েছিলাম, আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো, ঠিক আছে? তাই জন্য বেরিয়েছিলাম কেচাপ, টমেটো আর কাঁচা লঙ্কা কিনতে। এক যে আঙ্কেলের দোকান থেকে মোটামুটি আনা হয় আর কি, সেই আঙ্কেলের দোকান থেকে আনছিলাম। যেই না আমি গেছি গুগল পেটা করতে যাবো, জাস্ট দেখছি হঠাৎ করে কেমন যেন একটা নেটটা কাজ করছে না, মানে নেটটাই কাজ করছিল না। তারপর তো আমি আঙ্কেলজিকে বলে বললাম এক্ষুনি আসি, বলে তো চলে এসেছি, তারপরে যাইনি। এই 11টার সময় যাচ্ছি, একটু কাজও আছে, সেটাও করবো, আর আঙ্কেল দিক থেকে ওটা নিয়েও আসবো এই আর কি। তো চলো এবার বেরোনো যাক। কটা বাজে জানো তো, আমার শুধু ঘর ঝাঁপ দেওয়া, ঘর মোছা এসবই হয়েছে। 11টা বাজে, এসে রান্নাটা করবো। ফ্রাইড রাইস করতে তো বেশিক্ষণ লাগবে না, চিলি চিকেন যেটুকু টাইম লাগে আর কি। চিলি চিকেন মাখানো হয়নি, এটা বড় সমস্যা, আজকে মাখিয়েই বসিয়ে দিতে হবে। তুমি অনেকদিন দেখা করো না, আসো একটু সামনে। হাই, তুমি এটা কিছু নিচ্ছ? আঙ্কেল জি ব্যাগ দেয়, এই প্লাস্টিক দেয় আঙ্কেল। আমি 12টায় ঘরে ঢুকলাম, একটু তো কাজ ছিল, তোমাদেরকে বললামই যে বেরিয়েছিলাম। হ্যাঁ, ফ্ল্যাট দেখতেই বেরিয়েছিলাম, সেটাও কনফার্ম হয়েছে। আমরা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করেছি, ওই যে আরেকজন বসেছেন কাজে, ওই দেখ পাশ বালিশ পিঠে দিয়ে নিয়েছে, ওনাকে আরাম পাচ্ছে। তো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এখানে না আমার রান্না করাও হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই আজকে কি মেনু করেছি। 12টায় আসলাম, তাড়াহুড়ো করে না ছিল চিলি চিকেনের কিছু করা, না ছিল ফ্রাইড রাইসের কিছু করা। এখন 1:23 বাজে, সব আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না করা মশা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার যাবো আমি স্নানে, তো স্নানটা করে এসে ছাদে সব জামা কাপড় দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলতে বসবো। তো গিয়েছিলাম যেহেতু একটা কাজে, জাস্ট রাস্তার একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাকি সবটা তো পারবো না করতে, কারণ তখনও জানতাম না যে ফ্ল্যাটটা আদৌ পছন্দ হবে কি না, তাই জন্য আগে থেকে দেখাইনি। যদি ওই ফ্ল্যাটে যাই তো, যদি না এখন তো যাবই। তো তোমাদের সাথে অনেক 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 কথা বলবো, তো আমি আগে একটু স্নান দানটা সেরে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। কারণ অনেকেই কমপ্লেন করছে আমি নাকি সেভাবে কিছু দেখাচ্ছি না, বাড়ির শুধু কাজ আর রান্নাবান্নাই দেখাচ্ছি, বুঝতে পারছো কার কথা বলছি? তো যাই হোক না কেন, তো চলো সে বোধহয় ব্লগ ভালো করে ফলো করে না, নয় স্কিপ করে বেরিয়ে যায়। আমি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করি। হ্যাঁ দেখো, আমি এখন স্বীকার করি যে যেহেতু স্কুটিতে করে যাওয়া হয়, পুরো রাস্তাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ স্কুটির পেছনে বসে আমাকে ম্যাপ দেখতে হয়। তো ওইভাবে রিস্ক নিয়ে আমার ব্লগিং আগে না আমার প্রাণ আগে, তোমরাই আমাকে বলে দিও যে আমি রাস্তা দেখতে দেখতে, মানে একদিকে ও চালায়, ওরও নতুন হাত, 1 মাসই হয়েছে স্কুটির, আর পেছনে বসে বসে আমি ম্যাপ দেখে দেখে ওকে ডান দিক বাঁ দিক সোজা এসব বলতে থাকে। তো আমাদের
আমাদের প্রাণটা আগে না আমার ব্লগিংটা আগে? আমি রাস্তায় বেরিয়ে ফোন নিয়ে ব্লগ যেটুকু আমি তাও কিন্তু করেছি, নতুন অবস্থা থাকতেও আমি করেছি, যেটুকু রাস্তা আমাদের চেনা জানা থাকে সেই রাস্তা দিয়ে গেলে আমি ব্লগিং কিন্তু করতে করতেই যাই, কিন্তু যে রাস্তা অচেনা হাই রোডে উঠে আমি ব্লগিং করব সরি এটা আমি পারবো না। হয়তো অনেকেই প্রো আছে যারা করতে পারে, বলেছো তুমি যে নতুন অনেকেই আছে চ্যানেল খুলেছে তারা আমার থেকেও ভালো ব্লগিং করে, একদম আমি স্বীকার করি। নতুন কেন, একদিন যারা যার বয়স ব্লগিং এর সেও হয়তো ভালো ব্লগিং করছে, মানে একদিন বলতে সবে শুরু করেছে সেও হয়তো আমার থেকে ভালো ব্লগিং করছে, আমি স্বীকার করছি। তো আমি তো একবারও বলিনি আমি বেস্ট, আই এম দ্য বেস্ট, এটা কখনোই আমি বলছি না, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটুকু শেয়ার করতে পারি আমি সেটুকুই করি, আমি আমার মতো করে চেষ্টা করি, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে তো আমিও আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। যেখানে যারা জব করে সেখানে নিশ্চয়ই তারাও উঁচু পোস্টে ওঠার জন্য তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, তো এরকমই ব্যাপার। যদিও তোমার কাছে মনে হয় না এটা জব বা এটা আমি অন্য কোনো কাজ করছি বলে, যাই হোক তোমাকে নিয়ে একটু বেশি চর্চা করে ফেলছি আমি মনে হচ্ছে, আমার নিজেরই মাথা গরম হয়ে যাচ্ছে, বা ছাড়ো বাদ দাও, তো আমি এবার রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে চিলি চিকেনটা, এই হচ্ছে রাইসটা, ঠিক আছে একেবারে রাইসটা চিলি চিকেনটা না রাতের জন্য করে ফেলেছি, আমার আর ভালো লাগে না এখন, এত হেডেক যাচ্ছে না একদমই ভালো লাগে না, তো চলো আমি স্নানটা বা সেরে আসি। এখন বাজে 5:26 আর আমি চলে এসেছি ছাদে, তোমাদেরকে তখন বলেছিলাম স্নান দান করে এসে কথা বলছি আর তারপর কথা হয়নি, কারণ না খুব হাঁপিয়ে চাপিয়ে কাজ করেছিলাম তো মানে রান্নাটা তারপর আর হয়নি। এক মিনিট একটু রেখে কথা বলি তোমাদের সাথে। তো রেখে দিয়েছি আর তারপর তোমাদের সাথে আর কথা হয়নি, কারণটা হচ্ছে তারপর না খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি একটু, ঘুমটা এসেছিল কিন্তু পাপাকে ফোন করলাম, তখন পাপা বললো আমি খেতে বসেছি, তারা খেয়ে উঠে ফোন করছি, তো পাপা খেয়ে দিয়ে উঠে অনেকটা লেটে ফোন করেছিল, তাই ফোনের অপেক্ষা করতে করতে পাপা মামুনির সাথে আবার কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল, তাই জন্য আর ঘুমায়নি, তারপর আর ঘুমটা আসেনি, আসলে ঘুমটা আসলে তো ঘুমিয়েই যেতাম। তো আমি তোমাদের সাথে কথা বলবো বলছিলাম, বললাম না ফ্ল্যাট আমাদের ফাইনাল হয়ে গেছে, হ্যাঁ গো আমাদের ফ্ল্যাটটা ফাইনাল হয়ে গেছে, খুব টেনশানে ছিলাম কারণ এখানে না ফ্ল্যাট পছন্দই হচ্ছিলো না কিছুতেই, আর এই এরিয়াটা আমরা খুব একটা ছাড়তে চাইছিলাম না, মানে অজ্ঞতা আমরা বিটিএম লেকের ওইদিকে দেখছিলাম কিন্তু এই এরিয়াটা আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা এই এরিয়াটা খুব একটা ছাড়তে চাইছিলাম না, আর বুঝতেই পারছো সবটা চিনে জেনে গেছিলাম তাই আরোই ছেড়ে যেতে ইচ্ছে করছিলো না। বাজার রয়েছে, ডিমার্ট রয়েছে, আর এই বাজারের ওপর দুর্বলতা তো প্রত্যেকটা বাঙালিরই না, তো ওই জন্যে আমরা ছেড়ে খুব একটা যেতে চাইছিলাম না, কারণ বিশেষত ও তাও একটু অনলাইনে ভরসা করতে পারে, আমি না অনলাইনের ওই সবজির ওপর একদম ভরসা করতে পারি না, মাছ তো নাই, তো ওই জন্যে আমরা এখান থেকে মুভ করে যাচ্ছি, এখান থেকে আমরা শিফট করে যাচ্ছি 1 তারিখ ওই ফ্ল্যাটে, এখান থেকে বেশি দূর নয়, একটুখানিক মাত্র, মানে এই এরিয়ার মধ্যেই থাকছি, অবশ্যই তোমাদেরকে সবটাই আস্তে আস্তে বলবো, আজকের জন্য এইটুকুই থাক। তো আমি এলাম ছাদে, একটু বেশ হাওয়া দিচ্ছে ভালো একটা, ওকে চা টা করে দিলাম, তারপর আমি এলাম, এখনো রোদটা যেহেতু কাটেনি তো রোদটা লাগছে একটু, ওই জন্য আমি না ট্যাঙ্কিটার আড়ালে এসে কথা বলছি যাতে ছায়াটা পড়ে আর কি, ওই জন্যে। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ভালো হয়েছিল খেতে, বলে না তাড়াহুড়োর রান্না ভালো হয়, ওটাই হয়েছে আজকে আমার সাথে। তো চলো আমি একটু একা একাই ছাদে একটু ঘোরাফেরা করি, তারপর নিচে যাব, ও কাজ করছে আজকে, বললাম না এই স্যাটারডে সানডে ওর কাজ আছে, ও উইক অফ নেই এই সপ্তাহে, তো কাজগুলো করছে, আর 1 তারিখ ছুটিও নিয়েছে ও, আমরা ও 19 তারিখ ছুটি নিয়েছিল, যেহেতু আমরা 20 তারিখ চলে যেতাম, 19 তারিখ মালপত্র সব নিয়ে যেত, তো ও কোথায় বসে কাজ করবে তাই ফাঁকা করার জন্য 19 তারিখটাও ছুটি নিয়েছিল, তো 19 তারিখে ছুটিটা ক্যান্সেল করে দিয়ে তারপর ও 1 তারিখ ছুটি নিয়েছে, কারণ আমরা শিফট করবো, আমরা ভেবেছিলাম আমরা 3 তারিখ শিফট করবো, কারণ 3 তারিখটা শনিবার পড়েছিল, তাহলে শনি রোববারে আমাদের হালকাভাবে সব হয়ে যেত, হালকাভাবে মানে আমাদের ওপর হালকা চাপটা পড়ত, দুদিনে করলে মানে ওখানে নিয়ে যেতাম সব একদিনই, তারপরে দুদিনে কাজগুলো করে ফেলতাম, সোমবার থেকে ওর অফিস স্টার্ট করতো। তারপর কি ভেবে দেখলাম বলো তো, মানে 3-4 তারিখ যদি আমরা শিফট করি তাহলে 6 তারিখ অনুরূপারা ঢুকছে, মানে 3-4-4 তারিখ আমার হেডেকটা যাবে, তার হেডেকটা হয়তো শেষ হবে, হবে তো নাই, দুদিনে মোটেও ফ্ল্যাটটা পুরোটা গোছানো হবে না যাই হোক না কেন, তো
কারণ ট্রলিতে করে আমি জামা কাপড়গুলো নেব, সেটা আবার সেটেল করতে হবে ওখানকার আলমারিতে। ওখানে সুন্দর ওয়ার্ড্রপ করে দিয়েছে, তো তোমাদেরকে সবটাই দেখাবো, ওখানে আগে যাই তারপর। তার ওই জন্যে আমি ভেবেছিলাম যে, ও বলছিল যে 3-4 তারিখ আমরা মুভ করে যাই, এখানে আর 2 দিন থেকেই যাই, কিন্তু আমি বললাম যে 3-4 তারিখ যদি আমরা মুভ করি তাহলে আমার গোছাতে গোছাতে 5-6 তারিখ হয়ে যাবে, কিন্তু ওদিকে অনুরূপার আবার 6 তারিখ ঢুকছে। দুজনে মিলেই যদি ফ্ল্যাট, আর ও পুরোপুরি নতুন, ওর আরও হেডেকটা বেশি থাকবে, তো আমি ওকে বললাম যে অনুরূপারও একটা হেডেক থাকবে, পাশে আমিও যদি গোছাই কেউই কাউকে হেল্প করতে পারবো না, আমি যদি ফ্রি থাকি একটু ওকে আমি হেল্প করতে পারবো, তো ওই জন্যে আমি বললাম যে কোনো দরকার নেই, আমরা 1 তারিখে শিফট করে যাই। তো ওই জন্য 1 তারিখ ছুটি নিয়েছে, ছুটি নিয়ে আমরা শিফট করে যাচ্ছি 1 তারিখে। তো এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে, বুঝতে পারছো সামনে অনেক কাজ রয়েছে, দুজনে মিলেই করবো, কিন্তু মানে একা করবো না, বুঝতেই পারছো, ও যখন হেল্প করবে মানে ছুটি নিয়েছে তাহলে তো হেল্প করবেই। তো চলো আমি একটু ছাদে একা একাই হাঁটাহাঁটি করি, তারপর আবারও কথা হবে সন্ধ্যেবেলা। যেমন করে মেঘ যায় গোয়ুরে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোয়ুরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না, তো ওদেরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না, তো এখন বাজে সন্ধ্যে 7:53, ওর কাজ যে এই জাস্ট শেষ হলো, তো আমরা একটু কাছে পিঠে এমনি ঘুরে আসবো, তারপরে ঘরে ঢুকবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব, তার আগে কয়েকটা কথা বলতে হবে। আজকে অনেকেই সাপোর্ট করেছো কালকের ব্লগটার পর আর কি, যে ওরকম লোকজন থাকবে সে কথা আমি বাদ দিলাম, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, এভাবে পাশে থাকার জন্য। আর দীপিকা সরকার, তুমি আমাকে জিজ্ঞেস করেছো, তুমিও সম্ভবত ব্যাঙ্গালোরেই থাকো, আমি ঠিক এটা বুঝতে পারিনি, তো পরের কমেন্টে বুঝলাম যে তুমি ব্যাঙ্গালোরের কোথাও একটা থাকো। তো তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমি চুল কিভাবে মেনটেন করি, এখানে কি মাখি বা কিছু কি ইউজ করি, কারণ এখানকার জলে, সত্যি কথা বলছি আমি নিজেও ন্যাড়া হয়েই ফিরেছিলাম কলকাতা, মানে অর্ধেক ন্যাড়া, তো আরে আর এখন যখন আছি তো পুরো ন্যাড়া হয়েই কলকাতা ফিরবো, কারণ এখানকার জল সত্যিই খুব খারাপ, চুল প্রচন্ড পরিমাণে উঠছে, আমি কিছুই ইউজ করছি না, ঠিক আছে। তো এটা একদম সত্যি কথা যে ব্যাঙ্গালোরের জল সত্যি খুব খারাপ, আর চুল প্রচন্ড পরিমাণে উঠছে, অলরেডি টাক হয়ে গেছে, আরো হয়ে যাব, আমিও কিছু মেনটেন করতে পারছি না, এভাবে মানে উঠেই যাচ্ছে সব, তোমার মতনই অবস্থা, একই অবস্থা, তাই আমি তোমাকে কিছু বলে আর হেল্প করতে পারলাম না। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করব তোমাদেরকে পাশে পাবো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে বেল বাটনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো, টাটা।